ঝিনাইদহে শেখ হাসিনা সরকার পতনের এক মাস পূর্ণ হওয়ায় শহীদী মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে শহরের উজির আলী স্কুল মাঠ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলা শাখার শারমিন আক্তার, আবু হুরায়রা সহ অন্যান্যরাও বক্তব্য রাখেন। সে সময় বক্তারা বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানান। সেই সাথে রাষ্ট্র সংস্কারে যারা বাধাগ্রস্ত করেছে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হুঁশিয়ারি দেন। পরে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।